আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এক বনির এমন একটি হৃদয়বিদারক ঘটনা জানাতে চলেছি, যে ঘটনাটি জানার পর আপনারা সকলেই আপনাদের মনের অজান্তেই কান্না করে ফেলবেন। এই বনটির বিয়ে হচ্ছিল না, কেননা বরপক্ষ তাকে বিভিন্নভাবে দেখতে যাচ্ছিল এবং তার শরীরের বিভিন্ন অঙ্গ দেখতে চাচ্ছিল। এই বনটি তার শরীরের অঙ্গ দেখাতে চাচ্ছিল না, কেননা সে ধার্মিক ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার সাথে এমন একটি ঘটনা ঘটল যে তাকে তার শরীরের অঙ্গ খুলে দেখাতে হলো, নাউজুবিল্লাহ। এরপর এই বোনের সাথে কি হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল বিস্তারিত জানতে হলে আপনাদেরকে ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সকল ধরনের গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে বেঁচে থাকতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, এখন আমরা মূল ঘটনায় চলে যাই। বন্ধুরা, এই কষ্টদায়ক হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের দিলারি নামের এক বোনের সাথে। একদিন হঠাৎ করেই তার বাবা তাড়াহুড়ো করে কৃষি জমি থেকে বাসায় আসলো, আর বাসায় এসে সবাইকে বলল আজকে দিলারিকে দেখার জন্য বরপক্ষ আসছে, তাকে তাড়াতাড়ি রেডি করো। যে ছেলে দেখতে আসছে সেই ছেলে অনেক বড় একজন ব্যবসায়ী, আর ছেলে যদি তাকে পছন্দ করে তাহলে ছেলে তাকে কোনো প্রকার যৌতুক ছাড়া বিয়ে করবে। তার বাবা বাসায় এসে এই কথা বলার কিছুক্ষণ পরেই ছেলেপক্ষ মেয়ের বাসায় চলে আসলো, আর মেয়ের বাসায় এসে বসার সাথে সাথেই তারা পরামর্শ করতে লাগলো তারা মেয়েকে কতভাবে দেখবে এবং মেয়ের কী কী খুলে দেখবে। এরই মাঝে মেয়ের বাবা হালকা কিছু নাস্তা দিয়ে আসলো, আর তারা নাস্তা খাওয়া শুরু করলো এবং দিলারির বাবার সাথে বিভিন্ন কথাবার্তা বলতে থাকলো। ওনাদের যখন নাস্তা খাওয়া প্রায় শেষের দিকে, তখন এই বৃদ্ধ মানুষটির অর্থাৎ ছেলের বাবা মেয়ের বাবাকে বললেন তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে আসুন, আমাদের অনেক কিছু দেখতে হবে, দেখতে অনেক সময় লাগবে, আমাদের হাতে বেশি সময় নেই। এর কিছুক্ষণ পরেই দিলারির পাশের বাড়ির ভাবি দিলারিকে নিয়ে আসলো ছেলেপক্ষের সামনে। দিলারি অনেক ধার্মিক ছিল, তাই সে অনেক লজ্জা পাচ্ছিল ছেলের সামনে এভাবে দাঁড়াতে, কিন্তু শেষ পর্যন্ত তাকে সেখানে দাঁড়াতেই হলো এবং ছেলের বাবার কথা মতো তাকে চেয়ারে বসতে হলো। এরপর দিলারি যখন চেয়ারের উপরে বসল, তখন ছেলের বাবা তাকে জিজ্ঞেস করল তোমার নাম কি। তখন সে খুবই সভ্যভাবে তার নাম বলল। এরপর ছেলের বাবা দিলারিকে বলল তুমি কি কি পারো। দিলারি বলল আমি লেখাপড়া করেছি হাই স্কুল পর্যন্ত, তাই আমি অনেক কিছুই পারি, রান্নাবান্না করতে পারি, বাড়ির সব কাজ করতে পারি। ছেলের বাবা যখন মেয়েটির সাথে কথা বলছিল, তার ঠিক কিছুক্ষণ পর ছেলেটি তার বাবাকে বলল এসব কথা বলে লাভ নেই, আসল জিনিস দেখো। তখন ছেলের বাবা বলল দেখবো দেখবো, একটু ধৈর্য রাখো, মেয়ের সব কিছুই খুলে দেখবো, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন, আমরা এখানে এসেছি সব কিছু দেখে শুনে তারপরেই আমরা যাব। কিন্তু এক পর্যায়ে ছেলেটি বলল আমি তাকে একা ঘরে গিয়ে দেখতে চাই। এটা শোনার পর ছেলের বাবা কিছুটা রাগান্বিত হলো এবং তাকে ধমক দিতে শুরু করলো আর বলল এটা তুই কি বলছিস, তোর কি লজ্জা শরম নেই, আমরা এখানে এত মানুষ আছি আর তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস, যা দেখার আমরা এখানে সবার সামনেই দেখব। এরপর ছেলে অনেক লজ্জা পেল, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটি মেয়েটিকে বলল দাঁড়িয়ে পড়ো, আমি তোমাকে ভালো করে দেখব। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। মেয়েটি যখন দাঁড়ালো, তখন ছেলেটি তাকে খুব ভালো করে দেখতে লাগলো, এমনভাবে দেখছিল ছেলেটির চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ছেলেটি যেন অন্য কিছু দেখতে চাইছে। আর ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ছেলেটির চোখ মুখ অন্য কিছু বলছে। এক পর্যায়ে ছেলেটি বলেই বসল আমি তার সব কিছু দেখতে চাই। এই কথা শুনে মেয়ের মা বলল এটা আবার কোন ধরনের কথা, সব কিছু দেখতে চাই মানে কি। তখন ছেলের বাবা বলল আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, তাই আপনার মেয়েকে খোলাভাবে দেখতে চাইছে। কিন্তু এক পর্যায়ে ছেলেটি বলল আমি খোলামেলাভাবেই দেখব, তারপর মেয়েকে বিয়ে করব, আমি এমনি এমনি বিয়ে করব না। সবাই নিজের নিজের মতো করে আলাপ আলোচনা করছে। মেয়েটি এখনও দাঁড়িয়ে আছে এবং মনে মনে চিন্তা করছে আমি এখন বিপদের মধ্যে পড়লাম, ভালোই হতো আমি যদি ছেলে হয়ে জন্ম নিতাম, কখনো কোনো মেয়ের উপর এত অত্যাচার করতাম না, ছেলেটি আমাকে দেখতে এসে আমার সাথে যা করছে এটা একদমই ঠিক হচ্ছে না। এদিকে ছেলেটি তার বাবাকে বলছে বাবা দেখো আমি অনেক বড় একজন ব্যবসায়ী,
আমি এই মেয়েটিকে বিয়ে করতে হলে তাকে ভালো করে দেখব, তারপর তাকে বিয়ের সিদ্ধান্ত নেব। মেয়েটি দেখতে যতই সুন্দরী হোক না কেন, আমি এমনিতে বিয়ে করব না। তখন ছেলের বাবা বলল, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? ছেলেটি বলল, আপনার পছন্দই আমার পছন্দ। এর কিছুক্ষণ পরে ছেলের বাবা আবারও মেয়েটিকে বসতে বলল এবং মেয়েটির হাত দেখতে চাইলেও, আর তিনি খুব ভালোভাবে মেয়েটির হাতের সাথে সাথে আরও কিছু একটা দেখার চেষ্টা করছিল। এরপর ছেলেটি উঠে দাঁড়ালো এবং তার বাবার কাছে গিয়ে বলতে লাগলো, বাবা এত কিছু বাদ দাও, যেটা দেখার সেটা দেখো, এসব দেখে কোনো লাভ নেই। তখন তার বাবা বলল, হ্যাঁ যতদূর সম্ভব দেখব, তুই ধৈর্য রাখ, আমি দেখব, তোকেও দেখাবো। এর কিছুক্ষণ পরই এই ছেলেটি মেয়েটির হাত ধরল আর মেয়েটির হাত ধরে মেয়েটিকে ভালো করে দেখতে লাগলো। আর এক পর্যায়ে ছেলেটি বলল, তুমি ওঠো, উঠে হেঁটে দেখাও, তুমি কিভাবে হাঁটো আমি একটু ভালো করে দেখি। এই পর্যন্ত সব কিছুই ঠিক ছিল, কিন্তু এরপরে ছেলে এবং ছেলের সাথে আসা অন্য সকলেই মেয়েটিকে এমন কিছু একটা করতে বলল যেটা জানার পর আপনাদের চোখ কপালে উঠে যাবে। কেননা ছেলেটি মেয়েটিকে বলল, তুমি তোমার পায়ের পাজামা একটু উপরে উঠাও, আমি তোমার পা দেখব, তোমার পা ঠিক আছে কিনা। এটা শুনে মেয়ের পরিবারের সকলেই অনেক অবাক হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত মেয়ের পাশের বাড়ির ভাবি বলল, না ঠিক আছে, পা দেখানো যায়। এরপর মেয়েটির পায়জামা পায়ের উপরে তুলে তার পা দেখালো ছেলেপক্ষের সবাইকে। কিন্তু এরপরেও যেন ছেলেটির মনের আশা পূরণ হচ্ছিল না, সে মেয়েটির অন্য পা দেখতে চাচ্ছিল এবং মেয়েটিকে বলছিল, আমি আরও খুলে দেখতে চাই। আর এরপরই মেয়ের পরিবার কিছুটা রাগান্বিত হয়ে যায় এবং তাদের মধ্যে এক প্রকার কথা কাটাকাটি হতে থাকে। আর এক পর্যায়ে মেয়েটির ভাবি ছেলেটিকে বলে, তোমার মতো অপদার্থ ছেলে আমি আমার জীবনে কখনো দেখিনি, তুমি যত টাকার মালিক হও না কেন, তুমি যত বড় ব্যবসায়ী হও না কেন, এভাবে কেউ কখনো মেয়ে দেখে না। আসলে বন্ধুরা, এই ধরনের হৃদয়বিদারক এবং কষ্টদায়ক ঘটনা আমাদের আশেপাশে প্রায়ই দেখা যায়। এখনও গ্রামে গঞ্জে অনেক জায়গায় মেয়ে দেখতে এসে ছেলেপক্ষ মেয়েদের উপরে অনেক মানসিক অত্যাচার করে এবং মেয়েদেরকে অনেকভাবে পর্যবেক্ষণ করতে চায়, কিন্তু তারা একটিবারের জন্য ভাববে না মেয়েটার সাথে কি হচ্ছে, মেয়েটির সাথে কতটা অন্যায় করা হচ্ছে। আল্লাহ আমাদের সকল ধরনের পাপ কাজ থেকে রক্ষা করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।